আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব যে অভ্যাসগুলো আপনার মাঝে থাকলে সবাই আপনাকে ভালোবাসবে এবং সেই সাথে মূল্যায়ন করবে। আমরা সমাজে বসবাস করি, সকল শ্রেণীর লোক এই সমাজে বসবাস করে। সমাজে অনেক লোক আছে যাদের সবাই ভালোবাসে এবং মূল্যায়ন করে, আবার এমন কিছু লোক আছে যাদের কেউই ভালোবাসে না, এমনকি সহ্যও করতে পারে না। কিছু কিছু অভ্যাস রয়েছে যে অভ্যাসগুলো থাকলে আপনাকে সবাই ভালোবাসবে, সম্মান করবে এবং সেই সাথে মূল্যায়নও করবে। আসলে ভালো মানুষকে সবাই দেখতে পায়, যার ব্যবহার ভালো এবং যে ভালো চরিত্রের অধিকারী তাকে সকলেই ভালোবাসে। এক, সালাম দেওয়া। সালাম দেওয়ার অভ্যাস আসলে অনেক ভালো একটি গুণ। রাস্তাঘাটে কারো সাথে দেখা হলে সকল মানুষেরই উচিত সালাম দেওয়া। অনেক ছেলে আছে যারা স্যারকে দেখলে সালাম দেয় না, আসলে এটা করা একদমই ঠিক না। আপনি হয়তো অনেক ধনী বা হয়তো উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো লোক, কিন্তু আপনি যদি রাস্তায় কোনো দরিদ্র মানুষকে সালাম দেন তাহলে তার মনে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, আপনাকে অবশ্যই সে মূল্যায়ন করবে। আপনি হয়তো অনেক বড় লোক, কিন্তু রাস্তায় রিক্সাওয়ালাকে একবার সালাম দিয়ে দেখুন, দেখবেন সেই রিক্সাওয়ালা বারবার ভাববে আমাকে এত বড় লোক সালাম দিল। এটা ভেবে তার মনে আপনার প্রতি অন্যরকম একটি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। বর্তমান সময়ে অনেক ছেলেপেলে আছে যারা অনেক সময় বন্ধুদের বাসায় ঘুরতে যায়, কিন্তু তারা তার বন্ধুর বাবা মাকে সালাম দেয় না। মনে রাখবেন, আপনি যখন আপনার বন্ধুর বাসায় যাবেন আপনার বন্ধুর মা বাবাকে অবশ্যই সালাম দেবেন। তখন খেয়াল করে দেখবেন আপনার বন্ধুর বাবা মার মনে আপনার প্রতি অন্যরকম একটি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আপনি হয়তো বয়স্ক মানুষ, আপনার থেকে ছোট লোকদের সালাম দিতে সংকোচ বোধ করেন, কিন্তু একবার দিয়ে দেখুন, এই ছোট ছেলেটির মনে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় কোনো মুসলমান লোকদের সাথে দেখা হলে সালাম দেবেন, এতে আপনার প্রতি তার ভালোবাসা এবং মূল্যায়ন বৃদ্ধি পাবে। বিশেষ করে আপনার থেকে যার যোগ্যতা কম তাকে যদি আপনি সালাম দেন, দেখবেন সে আপনাকে অনেক মূল্যায়ন করবে। আপনি যদি কোনো মানুষ থেকে মূল্যায়ন পেতে চান, ভালোবাসা পেতে চান, তাহলে দেখা হলেই সালাম দেবেন। অনেক শিক্ষার্থী আছে স্যারদেরকে দেখলে ভয়ে অন্যদিকে ঘুরে যায়, এটা করা আসলে একদমই ঠিক না। স্যারদের দেখলে সালাম দেওয়া উচিত এবং কেমন আছে এমন খোঁজ খবর নেওয়া উচিত। সালাম দিলে মান সম্মান কমে না, বরং বেড়ে যায়। আপনি যদি কারো থেকে ভালোবাসা পেতে চান এবং মূল্যায়ন পেতে চান, তাহলে তার সাথে দেখা হলে অবশ্যই সালাম দেবেন। মূল্যায়ন করা। আপনি যদি কাউকে মূল্যায়ন করেন তাহলে সেও আপনাকে অনেক বেশি মূল্যায়ন করবে। কেউ যদি কোনো কথা বলে বা কোনো সিদ্ধান্তের কথা বলে, তাহলে আপনি সেটাকে মূল্যায়ন করবেন, হয়তো আপনি তাকে পরে সঠিকটা বুঝিয়ে বলবেন। কিন্তু যখন কেউ কোনো কথা বলবে তখন আপনি সেই কথার মূল্যায়ন রাখবেন। আপনি হয়তো কোনো কাজের সিদ্ধান্ত নিয়েছেন, কেউ আপনাকে কোনো পরামর্শ দিল, আপনি সেই পরামর্শ ভেবে চিনতে দেখবেন, কিন্তু তার আগে যে আপনাকে পরামর্শ দিল তার কথার মূল্য রাখবেন। এতে আপনাকে সবাই ভালোবাসবে এবং সম্মান করবে। এই সমাজে আমরা সকল শ্রেণীর লোক একসাথে মিলেমিশে বসবাস করি, আমাদের উচিত সকলের কথার মূল্যায়ন করা। অনেক লোক আছে সে যেটা উদ্যোগ নেবে সেটাই করবে, কারো কথায় কান দেয় না, এমন করা আসলে ঠিক না। আমরা যে সমাজে বসবাস করি অনেক সময় এ সমাজে সকলে মিলে অনেক কিছু করতে হয়, এতে লোকজন একসাথে বসতে হয়, সকলের মতামতের মূল্যায়ন করে কাজ করতে হয়। আপনি যদি সকলকে মূল্যায়ন করেন তাহলে সকলে আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং সকলেই আপনাকে সম্মান করবে। আপনি যদি সমাজের সকলের ভালোবাসা অর্জন করতে পারেন, দেখবেন সকলে আপনাকে সম্মান করবে এবং বেশি মূল্যায়ন করবে। তাই আমাদের উচিত সকলের ভালোবাসা ও মূল্যায়ন পেতে ছোট বড় সকলের মতামতকে মূল্যায়ন করা। তিন, রাগ না করা। রাগ জিনিসটা আসলে অনেক বেশি খারাপ জিনিস। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের যে যতই আঘাত করুক না কেন,
আমাদের কখনোই রাগ করা যাবে না। কোনো মানুষ যদি আপনার বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে মাথা গরম না করে সুস্থ মাথায় তাকে বোঝাবেন। দেখবেন আপনার প্রতি তার অন্যরকম একটি সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। মানুষের ভালোবাসা এবং মূল্যায়ন পেতে হলে কখনো আপনার রাগ করা যাবে না। কোনো ব্যক্তি যদি রাগ করার মতো কিছু করে, তবুও আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তখন দেখবেন সেই ব্যক্তি নিজেও হতাশ হয়ে যাবে। আপনি মানুষের ভালোবাসা পেতে চাইলে আপনার মন থেকে রাগ ঝেড়ে ফেলতে হবে। তাহলে দেখবেন যে কোনো ব্যক্তির মনোভাব পাল্টে যাবে, কারণ আপনাকে হাজারবার আঘাত করা সত্ত্বেও আপনি রাগ করছেন না। মানুষ সমাজে বসবাস করতে গেলে একটু মনোমালিন্য হবে, এজন্য রাগ করে বসে থাকলে চলবে না। মানুষ মাত্রই ভুল, এজন্য উচিত কেউ ভুল করলে মনে কষ্ট না পেয়ে রাগ না করে তাকে বোঝানো। এতে সে হতবাক হয়ে যাবে। আর তাই মানুষের ভালোবাসা পেতে হলে কেউ আপনার বিরুদ্ধে কোনো কাজ করলে কখনোই রাগ করা যাবে না। চার, হাসি মুখে কথা বলা। আমাদের উচিত সকলের সাথে হাসি মুখে কথা বলা, কারণ এটা একটা মহৎ গুণ। আপনি যদি কোনো লোকের সাথে সবসময় হাসি মুখে কথা বলেন, তাহলে দেখবেন সকলেই আপনাকে ভালোবাসবে। আপনাকে যদি কেউ কখনো খারাপ কথা বলে এবং হেও করে কথা বলে, তবুও আপনি তার সাথে হাসি মুখে কথা বলবেন। দেখবেন সে একসময় আপনাকে বুঝতে পারবে। বিনা কারণে হয়তো আপনাকে কেউ সন্দেহ করছে বা দেখতে পারছে না, এতে তার সাথে ঝগড়া করার দরকার নেই। আপনি হাসি মুখে তাকে বোঝান যে আপনি খারাপ কাজ করেননি। হয়তো সে বুঝবে না, কিন্তু পরে ঠিকই সে অনুভব করতে পারবে যে আপনার কথাই ঠিক। আপনাকে কেউ গালি দিলেও আপনি তার সাথে কখনো কড়া মুখে কথা বলবেন না, তার সাথে হাসি মুখে কথা বলবেন। আপনি যদি সবার সাথে হাসি মুখে কথা বলেন, দেখবেন এমন একটা সময় আসবে আপনাকে সকলে ভালোবাসবে এবং মূল্যায়ন করবে। অন্যের বিপদে এগিয়ে আসা, আপনি কখনো বসে থাকবেন না। যখন অন্য কারো কোনো বিপদ আসবে, আপনি এগিয়ে যাবেন। মনে রাখবেন, যে কোনো বিপদে যেন আপনাকে সবাই পাশে পায়। যদি আপনি সবার বিপদে এগিয়ে আসেন বা পাশে থাকেন, তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। আমাদের সমাজে অনেক লোক আছে, যদি আপনি তাদের একটু উপকার করেন বা সহায়তা করেন, দেখবেন সকলেই আপনাকে ভালোবাসবে। অনেক সময় দেখা যায় বৃদ্ধ লোক রাস্তা পার হতে পারে না, আপনি তাকে রাস্তা পার হতে সাহায্য করলেন। আবার অনেক লোক রাস্তায় পড়ে আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে খাবার দিলেন। এরকম হাজার হাজার আছে, যেটা বলে শেষ করা যাবে না। আমাদের উচিত অন্য লোকের বিপদ দেখে বসে না থাকা। অন্যের বিপদে আমরা যদি এগিয়ে আসি, তাহলে সকল লোক আমাদের ভালোবাসবে। আবার আমরা যদি কখনো বিপদে পড়ি, তাহলে অন্যরাও এগিয়ে আসবে। আমরা যদি এই কয়েকটি ধাপ অনুযায়ী চলার চেষ্টা করি, দেখব আমাদের সমাজে সকলেই আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের মূল্যায়ন করবে। এগুলো ছাড়া আরও কিছু কর্তব্য আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমাদের সমাজে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো অহংকার এবং কোনো ঝগড়াও হবে না। আমাদের সমাজ হবে সুন্দর। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।